দিন মানেই জনসমুদ্র পুরী কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমুদ্র পাড়ের জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর পুরীর রথ মানে আবেগ লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয় তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত প্রভু জগন্নাথ দেব কত ধাপ পেরিয়ে রথে ওঠেন তা জানেন রথের রশি আদতে কি তা জানেন পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি আমি আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। তুই চলুন বন্ধুরা শুরু করা যাক হিন্দু পঞ্জিকা অনুসারে এবছরের আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে সাতই জুলাই সকাল চারটে ছাব্বিশ থেকে আটই জুলাই সকাল চারটে উনষাটে শেষ হবে তিথি এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে জগন্নাথ রথযাত্রা হবে সাতই জুলাই রথের দিন মানেই জনসমুদ্র হয় পুরী কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর নিয়ম মেনে প্রতি বছর বাইশটি সিঁড়ি বা ধাপ পেয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামানো হয় যাকে বলে বৈশী পহচা। গৃহগর্ভ থেকে বাইশ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ তারপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে যা পহন্ডি নামে পরিচিত পহণ্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন বলভদ্র সুভদ্রা জগন্নাথ দেবকে এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন পুরীর রাজা রথ চলার রাস্তা ঝাঁট দেন সোনার ঝাঁটা দিয়ে রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয় বেজে ওঠে কাশর ঘণ্টা তারপরেই টান পড়ে রথের রশিতে পুরাণ মতে যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটি আসলে শঙ্কচূর্ণ নামে এক সাপ জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে গন্ডিচা মন্দির কথিত আছে এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা নামে এই গন্ডিচা মন্দিরে এসে উপস্থিত হয় টানা সাত দিন এই গন্ডিচা মন্দিরে বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকবেন প্রভু জগন্নাথ তারপর আবার তারা ফিরে আসবেন পুরীর শ্রী মন্দিরে পুরীর রথ মানে আবেগ লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা একটা পার্বণ নয় তার সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস জয় জগন্নাথ বলে আজকের ভীপ্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ